তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে নতুন একটা কার্ড কিন্তু চালু করে দিয়েছে এবং সেই কার্ড আপনারা কি করে তৈরি করবেন, কি কি সুবিধা পাবেন এবং আবেদন করবার সঠিক পদ্ধতি কি রয়েছে সবকিছু জানাবো। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেশ কিছু কার্ড চালু করে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, এই ধরনের বিভিন্ন কার্ড কিন্তু চালু করেছে। তো ইতিমধ্যে আজকের এই ভিডিওতে একটা নতুন কার্ড নিয়ে এসেছি, যে কার্ডটা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অবশ্যই এই কার্ডের দ্বারা সাধারণ মানুষ অনেকেই কিন্তু উপকৃত হবেন এবং এই কার্ডের নাম হচ্ছে আপন বাংলা কার্ড। একদমই তাই, আপন বাংলা কার্ড। এই কার্ডটা আপনারা যে কেউ আবেদন করতে পারেন, যে কোনো সময় আপনারা এটা পেতে পারেন। তো কি করে পাবেন এবং এই যে আপন বাংলা কার্ড চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এর কি কি সুবিধা, আমরা কোন কোন ক্ষেত্রে এর উপকার পাব, অর্থাৎ এই কার্ড যদি আপনি একবার পেয়ে যান কিংবা বানিয়ে ফেলেন তাহলে আপনার ফ্যাসিলিটি কি থাকবে এই কার্ডের মধ্যে, তো সেই বিষয়গুলো ডিসকাশন করব, মন দিয়ে শুনবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ইনফরমেটিভ মনে হলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এইভাবেই কিন্তু আমরা নিয়মিত আপনাদেরকে কন্টেন্ট দিয়ে থাকি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আপন বাংলা কার্ড নিয়ে আজকের এই বিগ ব্রেকিং আপডেট, লেটেস্ট আপডেট আমরা শুরু করি। অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে কিন্তু মিলবে এই কার্ড। তো চলুন কিভাবে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবো, কি কি ডকুমেন্ট লাগবে, কি রয়েছে নিয়ম, সম্পূর্ণ বিস্তারিত। তো এই আপন বাংলা কার্ড সংক্রান্ত যা যা প্রশ্ন রয়েছে, যা যা সমস্যা রয়েছে, সব কিছু নিয়ে আমি এই একটাই ভিডিও করছি, অবশ্যই এই ভিডিওর মধ্যে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা হচ্ছে সেই আপন বাংলা কার্ড। কার্ডটা ঠিক এই ধরনের হয়ে থাকে, আপনাদের অন স্ক্রিনে রয়েছে এই মুহূর্তে, নাম থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, ইস্যু অন রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু থাকবে, ছবি থাকবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লোগো কিন্তু এখানে দেওয়া থাকবে এবং একটা কিউআর স্ক্যানার কোড কিন্তু এখানে দেওয়া থাকবে। তো কার্ডের ধরন হচ্ছে এরকম এবং এই কার্ডটা তৈরি করতে হলে আপনাদের যেতে হবে google.com। গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন আপন বাংলা কার্ড, আপন বাংলা কার্ড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপন বাংলা .gov.in এই অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে অবশ্যই কিন্তু আপন বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা চলে এসেছে, আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপন বাংলার অফিশিয়াল ওয়েবসাইটটা কিন্তু ঠিক এরকমভাবে ওপেন হবে এবং এটা হচ্ছে আপন বাংলার অফিশিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্যে এখানে আপন বাংলার যে লোগো, বিভিন্ন ছবি রয়েছে এবং এখানে বিভিন্ন শিল্পীরা রয়েছেন। এখানে দেখুন ছবিতে দেখতে পাচ্ছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে এখানে শত্রুঘ্ন সিনহা, প্রচুর সেলিব্রিটি রয়েছে এখানে, কুমার শানু থেকে রঞ্জিত মল্লিক থেকে শুরু করে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কিন্তু এই ছবিতে রয়েছে। আপন বাংলা যেদিন ওপেনিং হয়, যেদিন লঞ্চ করা হয় সেই দিনের ছবি এটা। তো খুব রিসেন্টলি এই কার্ডটা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো এর জন্য আপনার নিচের দিকে যেতে হবে এই ওয়েবসাইটে, নিচের দিকে যাওয়ার পর দেখুন আপন বাংলা কার্ড, নিচের দিকে আরেকটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন বেশ কিছু অপশন রেজিস্টার উইথ আস এবং এখানে রয়েছে আপন বাংলা কার্ড। এখানে নিচে দেখুন আপন বাংলা কার্ডের অপশন ক্লিক করার জায়গা চলে এসেছে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপন বাংলা কার্ডের বেশ কিছু নিয়ম চলে এসেছে, যে প্রসেস টু অ্যাপ্লাই ফর আপন বাংলা কার্ড, কি করে আপনারা আবেদন করবেন, স্টেপ ওয়ান স্টেপ টু এইভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে ফটো, সিগনেচার, পাসপোর্ট, অ্যাড্রেস প্রুফ, এগুলো কিন্তু অবশ্যই আপনার স্ক্যান কপি লাগবে এবং অবশ্যই এই সাইজগুলো কিন্তু অবশ্যই বলে রাখি ম্যাক্সিমাম সাইজ 50 KB মধ্যে থাকতে হবে এবং অবশ্যই এই পাসপোর্টের সাইজ 2 MB কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম সাইজ এবং অ্যাড্রেস প্রুফ যেটা দেবেন আপনি সেটাও কিন্তু 2 MB মধ্যে থাকতে হবে এবং এই ছবি সিগনেচারগুলো যেগুলো স্ক্যান করবেন আপনি তার যে ধরন থাকবে সেটা হচ্ছে JPG JPEG, এই সাইজ থাকবে, ফটো সিগনেচার থাকবে JPG JPEG এবং পাসপোর্ট থাকবে অবশ্যই JPG JPEG এবং অ্যাড্রেস প্রুফ কিন্তু আপনি PDF করতে পারেন, PDF করলেও সমস্যা হবে না। এবং এরপর স্টেপ টু তে রয়েছে আফটার আপলোডিং অল অ্যাবাব মেনশন ডকুমেন্ট, যদি আপনি এই সমস্ত ডকুমেন্ট মেনশন করে ফেলেন তারপর কিন্তু অবশ্যই আপনার যে ইমেল রয়েছে ইমেল দেওয়ার জায়গা পাবেন আপনি এবং রেজিস্টার ইমেলেই কিন্তু আপনি আপনার যে আপন বাংলা কার্ড ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই কার্ডটা আপনার ইমেলের ইনবক্স থেকেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু লগ ইনের অপশন চলে আসবে, দেখতেই পাচ্ছেন আপন বাংলা এখানে কিন্তু লগ ইনের কিন্তু একটা পেজ চলে এসেছে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার, এখানে অবশ্যই সিকিউরিটি পিন রয়েছে এটা দেওয়ার জায়গা চলে এসেছে। তো আপনারা কি করবেন, যেহেতু আপনার কাছে লগ ইন করার মতো এখন কিছু নেই, আপনি অ্যাপ্লাই করবেন, নতুন করে বানাবেন আপনি এই কার্ডটা, সেহেতু কি করবেন দেখুন নিউ ইউজার ক্লিক টু রেজিস্টার উইথ আস,
ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন গাইডলাইন রয়েছে, প্রথমে বলে রাখি প্রথমেই কিন্তু আপনারা গাইডলাইনটা পড়ে নেবেন, ঠিক আছে। গাইডলাইনটা না পড়ে কেউ কিন্তু আবেদন করবেন না। দেখুন এখানে রেজিস্টার উইথ আস, এখানে এখানে স্টেপ ওয়ান স্টেপ টু রয়েছে, এগুলো দেখে বুঝে তারপর কিন্তু আপনারা এখানে নিউ ইউজার ক্লিক টু রেজিস্টার উইথ আস এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটটা চলে আসবে, অনলাইনে অ্যাপ্লাইয়ের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু এখানে অন স্ক্রিনে আপনার সামনে ওপেন হবে। আপনি এটা কিন্তু কম্পিউটারেই করতে হবে এমন কোনো কথা নেই, এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। দেখুন এনআরআই পিআইও ও সিআই রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে, এবং আপন বাংলা কানেক্টিং উইথ আওয়ার ফ্রেন্ডস রেজিস্টার উইথ আস। আমি কিন্তু এই ভিডিওতে এটাও শেয়ার করব কারা এই কার্ডটা উপকৃত হবে, এই কার্ডটা কারা বানাবেন, ঠিক আছে, কাদের জন্য এই কার্ড বিশেষ করে রাজ্য সরকার চালু করেছে এবং কি করে আপনি উপকৃত হবেন, আগামী কি স্বপ্ন রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাধারণ মানুষদের জন্য, সেই বিষয়টাও শেয়ার করব। মন দিয়ে দেখুন ভিডিওটা, খুবই তথ্যপূর্ণ ভিডিও। বেসিক ইনফরমেশন, ফুল নেম, এখানে প্রার্থীর ফুল নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট যে প্রফেশন রয়েছে, প্রেজেন্ট প্রফেশন কি করছেন, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা কিন্তু পাসপোর্ট কিন্তু লাগবেই, যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু এটা হবে না, পাসপোর্টটা বানিয়ে তারপর কিন্তু এই কার্ডটা বানাবেন। এবং এখানে অবশ্যই বলে রাখি পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি, কোন কোন দেশ থেকে আপনি পাসপোর্ট বানাচ্ছেন সেই দেশের কান্ট্রির নাম চুজ করবেন, কোথা থেকে সেই পাসপোর্টটাকে ইস্যু করেছেন, ভ্যালিড ফ্রম, ভ্যালিড টু, মোবাইল নাম্বার থেকে শুরু করে অল্টারনেট মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই ইমেল আইডিটা কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি বসিয়ে দেবেন, কারণ কার্ডটা কিন্তু আপনি ইমেলের মাধ্যমেই পাবেন, সেহেতু ইমেলটা ভালো মতন ভুল টুল না করে কিন্তু লিখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, ঠিক আছে, সব কিছু দেবেন। এখানে দেওয়ার পর কারেন্ট অ্যাড্রেস, রেসিডেন্টিয়াল, ওয়ার্ক অ্যাড্রেস, কি রয়েছে আপনার ঠিকানা, অ্যাপ্লিকেটেন্ট অ্যাড্রেস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যের ঠিকানা কি কোথায় রয়েছে আপনার, তো এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই ভরে দেবেন, যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় আপনার ঠিকানা আপনি সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর কিন্তু আপনার অবশ্যই বলে রাখি ডকুমেন্ট আপলোডের সেকশন চলে আসবে, এবং ডকুমেন্ট আপলোড করে আপনারা কিন্তু ফাইনালি সাবমিট করে দেবেন এখান থেকে ফর্মটা। অবশ্যই এই ফর্মটা ফিল আপ করার পর কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আপনার ইমেলের ইনবক্সে একটা মেইল আসবে, এবং সেই মেইলের মাধ্যমেই কিন্তু আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন। এখানে বলে রাখি এটা কিন্তু উল্লেখ রয়েছে, এখানে আপন বাংলা এখানে ক্লিক করলে এটা কিন্তু উল্লেখ রয়েছে যে কিভাবে আপনি কার্ডটা পাবেন, সেটা ডিটেলস রয়েছে। দেখুন আফটার আপলোডিং অল অ্যাবভ মেনশন ডকুমেন্ট এ সিস্টেম জেনারেটেড লিঙ্ক উইল বি সেন্ট টু রেজিস্টার ইমেল আইডি ফ্রম ওয়্যার অ্যাপ্লিকেটেন্ট মে ডাউনলোড আপন বাংলা কার্ড। তো বুঝতে পারছেন আপনি সিস্টেমে জেনারেট হওয়ার পর আপনারা কিন্তু রেজিস্টার ইমেলে একটা মেল পাবেন, এবং সেই মেল থেকেই আপন বাংলা কার্ডটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এবার আসছি এই কার্ডটা কাদের জন্য। দেখুন যে সকল প্রবাসী বাঙালিদের এই আপন বাংলা কার্ড থাকবে তারা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো অন্যান্য ক্ষেত্রগুলিতে অগ্রাধিকার পাবেন, এমনকি বিদেশের মাটিতে যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে প্রবাসী বাঙালিরা এই কার্ডের মাধ্যমে রাজ্য সরকারের সহায়তা পাবেন। এছাড়াও আরও জানা গিয়েছে যে প্রবাসী বাঙালিদের সমস্যার সমাধান করার জন্য এবং তাদের যে কোনো সমস্যা থেকে উদ্ধারের জন্য প্রয়োজনে বিশেষ স্কিম পর্যন্ত লঞ্চ করা হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। তো এই হচ্ছে মূল বিষয় এই ভিডিওর, এই আপন বাংলা কার্ডের। আশা করি আপন বাংলা কার্ড নিয়ে সমস্ত ডাউট আপনার ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছায়, প্রত্যেকেই যাতে এই সুবিধা পায়। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের বিগ ব্রেকিং আপডেটগুলো সবার আগে পেতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী বিগ ব্রেকিং আপডেটে। ধন্যবাদ।